আবার আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কাজ হলো কি ভাই গ্রীষ্মকাল উপলক্ষে একজন মৌমেন চিন্তা ভাবনা করবে এই গ্রীষ্মকাল দেখে সে শিক্ষা নিবে এই গ্রীষ্মকাল তাকে স্মরণ করিয়ে দেয় শিক্ষা দিয়ে যায় যে কেয়ামতের ময়দানের গরম যখন সূর্য আরো কাছে থাকবে তখন উত্তাপের মাত্রা কেমন থাকবে এবং জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি থাকবে এই কথা চিন্তা করে শিক্ষা নিয়ে একজন মোমেন তার প্রথম কারণই হলো জাহান্নাম থেকে কি চাবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে গরমের তাপে ওরে মারে ওরে বাপড়ে না বলে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন তাহলে ওইটা কত ভয়াবহ হবে ঠিক না এবং কেয়ামতের দিনে যেন আরো শুনেছে ছায়া পায়া যায় সেজন্য সাত শ্রেণী কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এক নম্বর করে নিয়ে গেল নাম্বার দুই জোহরের সালাত জোহরের সালাত এটা যদি গরম খুব বেশি পড়ে তাহলে একটু দেরি করে পড়তে হবে আর যদি স্বাভাবিক থাকে তাহলে অবলক্ত পড়বে নাম্বার তিন নফল সিয়াম জরমের সিজনে যদি রাখার সুযোগ থাকে তৌফিক থাকে অন্তত কিছু হলেও রাখা আল্লাহকে খুশি করার জন্য নিজের কষ্টকে সহ্য করে চার নম্বর আমল হলো মানুষকে পানি পান করানো সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী গরমের সিজনে পানি দেওয়ার ব্যবস্থা করেন যদি সেরকম ব্যবস্থাপনা থাকে কি ভাই গরমের উত্তাপ বা এই গরমের সিজনটাকে কি না দেওয়া গালি না দেওয়া ছয় নম্বর আমল হলো এই গরম উপলক্ষে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয় সেদিকে কি করা খেয়াল রাখা সাত নম্বর আমল হলো এই গরমের সিজনে ছায়া দেওয়ার মতো কোনো জায়গা সেটা যেন ছায়াটা যেন নষ্ট না হয় আমার কারণে আমার কোনো আচরণে পেশা প্যাখানের কারণে বা ওইটাকে ব্যবহার অনুপযোগী না করি বিশেষ করে সায়াদার বৃক্ষ যেন না কাটি বিশেষ করে গ্রীষ্মকালে সে জিনিসটা প্রতি খেয়াল করা এই মোট সাপটা করণীয় আল্লাহ তে আমাদের সকলকে আমল দান করেন